স্পেশালি ওনাদের যে ইফতারের আইটেমগুলো এগুলোর টেস্ট একটু ডিফারেন্ট। আমরা পুরান ঢাকাতে যে জিনিসটা খাওয়ার চেষ্টা করি সেটা আমরা এখানেই পাচ্ছি। দ্যাটস ওয়াই খিলগাঁওতে এখন ধীরে ধীরে ফুড আপনার খাবারের মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দিন দিন আরও উন্নত হচ্ছে। আমার আমার কাছে এই কাবাবটা সবচেয়ে বেশি ভালো লাগে, যেটা আমি পুরান ঢাকাতে এই টেস্টটা পেয়েছি। রোজার মাসে স্পেশালি আপনার আছে রেশমি জিলাপি, এটা হচ্ছে গিয়ে ভাজা মাসকালাই, তারপর আছে বোম্বাই জিলাপি আছে স্পেশাল, হালিম আছে স্পেশাল, তারপরে চিকেন চাপ। চাপ আইটেমের ভিতরে যেহেতু আমাদের এটা বিহারি কাবাব ঘর, এখানে চাপ আইটেম আছে, বিপ চাপ আছে, চিকেন চাপ আছে, সাথে লুচি। আর এমনিতে যেগুলো আছে এগুলো হচ্ছে বরিন্দা আছে, টিকা আছে, বিপ টিকা, বিপ জালি, জালি কাবাব আছে, এটা কলিজা পিঠা আছে, তারপরে চিকেন চিকেন হন্তন আছে, ডিম চপ আছে, আর চিকেন রোল আছে, শাক ফ্লোরি আছে, এটা 5 টাকা পিস, আর বেগুনি আছে, বেগুনি 5 টাকা পিস, পেঁয়াজও আছে, পেঁয়াজও 5 টাকা পিস, আলুর চপ 5 টাকা পিস। আমাদের এখানে যতগুলো আইটেম আছে আমরা মোটামুটি আল্লাহর দোয়া অর্পণ করতে অন্যান্যদের তুলনামূলকভাবে আমাদের ভালোই সেল হইতেছে, যেটা আমরা শুকরিয়া। আমাদের এখানে ইফতারের পর আগেই মোটামুটি সব কিছুই শেষ হয়, থাকে না কোনো কিছুই। বেলের সবচেয়ে ওই বেলগুলো আছে মানে হিট ছাড়া খুব বেল, গাছ পাকা বেল নিয়ে আসে, ওইগুলো নিয়ে মানে শরবত বানায় খায় আর কি, নিয়ে চলে ভালো। আবার এরা দেখতেছেন কাঁচা আম, আবার এই মালটাগুলো খুব ভালো, মালটা চলে সবাই নেয় আলহামদুলিল্লাহ, ভালো চলে দেখতেছেন। আমাদের 6-7 বছর ডাইল আছে, তারপরে পোলার চাউল আছে, লগে অনেক রকমের ময় মশলা আছে,